কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জ্বালানি ব্যবসা ও বিনিয়োগ, জনশক্তি এবং বাংলাদেশের উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকটি অত্যন্ত উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাতার থেকে বাংলাদেশে আরও বেশি জ্বালানি সরবরাহের বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষরের আলোচনা কয়েক মাস ধরে বিবেচনায় রয়েছে বলে জানান কাতারের আমির। বন্ধু দেশ হওয়ায় বাংলাদেশে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন তিনি। এই প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য বড় অর্জন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নতুন এই চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।